সৌদি রাজপ্রাসাদের বাইরে প্রচণ্ড গোলাগুলি। সৌদি আরবের রাজধানী রিয়াদে রাজা সালমানের প্রাসাদের বাইরে প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার 21 এপ্রিল রাতে রাজপ্রাসাদের কাছে তীব্র গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন বার্তা সংস্থা খবর দিয়েছে, গোলাগুলি শুরু হয় রাজা সালমানের প্রাসাদ থেকে পালিয়ে যান এবং রিয়াদে সৌদি বিমানবাহিনীর একটি বসকারে আশ্রয় নেন। কারা এই গুলিবর্ষণ করেছে এবং তাদের সংখ্যা কত কিংবা কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। তবে কোনো কোনো সূত্র বলছে, গোলাগুলি রাজ পরিবারের মধ্যে রাজা সালমানের বিরোধী গোষ্ঠীর অভ্যুত্থানের প্রচার ফল মনে হয়। অন্য সূত্রগুলো জানিয়েছে, একটি অপরিচিত ড্রোন রাজা সালমানের প্রাসাদের কাছাকাছি চলে আসে, প্রাসাদের নিরাপত্তায় রক্ষণীয় এই লক্ষ্য করে গুলি চালায়। সৌদি রাজপ্রাসাদের কাছে গোলাগুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একজন সৌদি কর্মকর্তা দাবি করেন, একটি খেলনা ড্রোন রিয়াদের খোজামা এলাকার আকাশে আসার পর সেটি লক্ষ্য করে সেনাসৈন্যরা গুলি চালায়। খোজামা এলাকায় সৌদি রাজপ্রাসাদ অবস্থিত। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার সম্প্রচারিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, আকাশে একটি ড্রোন শনাক্ত করার পর সেনা সদস্যদের নির্দেশ অনুযায়ী সেটি লক্ষ্য করে গুলি চালায়। তো বন্ধুরা, এ সম্পর্কিত আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।